সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম জান্নাতুল আগ্রো পক্ষ থেকে। তো আজকে আলোচনা করব সজনা পাতার ব্যবহার পোলট্রি সেক্টরে এবং দেশি মুরগি পালনে সজনা পাতা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, আমরা কম বেশি সবাই জানি যারা পোলট্রি সেক্টরে আসেন এবং মুরগি লালন পালন করেন, তারা প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে পোলট্রি সেক্টরের রোগবালাইকে নির্মূল করা যায়। এই বিষয়টা মোটামুটি সবাই জানেন। তো আজকে আমরা আলোচনা করব যে সজনা পাতা আমরা কীভাবে পোলট্রি সেক্টরে ব্যবহার করতে পারি এবং এটা আমরা কী কী চিকিৎসার জন্য কাজে লাগাতে পারি। তো আমরা মোটামুটি আমরা যা মুরগি পালন করি তারা দেখি যে আমাদের যখন লিটার, আমরা ফার্মে লিটার থাকে, তখন লিটার ছিটে অথবা লিটারের কোনো কণা মুরগির চোখে যায় এবং সেই চোখ ফুলে গিয়ে চোখে পানি জমে থাকে এবং ময়লা জমে চোখটা ফুলে যায়। তো তখন আমরা একটা কাজ করতে পারি, সজনা পাতা সিদ্ধ পানি বা সিদ্ধ পানি সজনা পাতাটা সিদ্ধ করে সেই পানিটা সেঁকে নিয়ে আমরা ড্রপার দিয়ে মুরগির চোখে যদি আমরা কয়েক ফোঁটা দেই এবং পরিষ্কার টানা যদি চোখটা মুছে দিই, তাহলে সঙ্গে সঙ্গেই মুরগির চোখে যে ময়লা জেমে চোখটা ফুলে গেছিলো সেই ফুলাটা ভালো হয়ে যাবে। তো আমরা আর একটা বিষয় খেয়াল করি যে মুরগিটা যখন অতিরিক্ত ঠোকরাঠুরি করে, তখন আমরা একটা বিষয় যে খেয়াল করি যে মুরগিটার ঠোকরাঠুরির কারণে অনেক জায়গায় আঘাত পায় এবং সেই আঘাত থেকে ইনফেকশন হয়ে যায়। তো আমরা এই ইনফেকশনের যে চিকিৎসা অথবা আঘাত পেলে যে ক্ষত হয় মুরগির গায়ে, সেটারও যে চিকিৎসা আমরা সেটা সজনা পাতা দিয়ে করতে পারি। আমরা যদি সজনা পাতার টেস্ট করি এবং সেটা যদি বেটের প্রলোপ সিস্টেম করে মুরগির গায়ে দেই, তাহলে অবশ্যই সেই ক্ষত জায়গায় যদি ইনফেকশনও হয়ে যায়, তাহলে দুই একবার এটা ব্যবহারের ফলেই আমরা ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায়। তো আমরা বাজার থেকে কীটনাশক ঔষধে আমরা যে লিভার টনিক, আমরা যে মুরগির যে পেটে যে সমস্যার জন্য আমরা লিভার টনিক ইউজ করি, আমরা লেভার টনিকের দাম মোটামুটি অনেক টাকাই নেয়। আমরা এই সজনা পাতা এবং সজনা পাতার ফুল আমরা লেভার টনিক হিসেবে ব্যবহার করতে পারি এবং লেভার টনিক হিসেবে ব্যবহার করতে গেলে আপনাকে সজনা পাতা এবং সজনা পাতার ফুল এটা আপনাকে ভালোভাবে শুকাই নিয়ে এবং সেটাকে গুঁড়ো করে সেটা যদি আপনি পেস্ট করে মুরগিকে খাওয়াইতে পারেন পানির সাথে অথবা খাবারের সঙ্গে খাওয়াইতে পারেন, তাহলে এটা মুরগির পেটের ভিতর যে জীবাণুগুলো আছে, আমরা যেটা লেভার টনিক দ্বারা নির্মূল করে থাকি, সেই রোগগুলোকে আমরা এই সজনা পাতার ফুল এবং সজনা পাতা দ্বারা আমরা লেভার টনিকের কাজ করতে পারবো এবং সজনা পাতা আমরা কৃমিনাশক হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। তো আর একটা কাজ আমরা করতে পারি, আমরা যারা দেশি মুরগি পালন করি তারা কম বেশি মুরগিকে ঘাস খাওয়াই এবং খাবার মোটামুটি নিজেরাই তৈরি করে খাওয়ানোর পার্থপক্ষে চেষ্টা করে থাকি। তো আমরা যদি খাবারের সাথে আমরা সজনা পাতা যদি মিক্সড করে খাওয়াইতে পারি, তাহলে সজনা পাতাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় সি আছে, তো সেই কারণে মুখের রুচি অনেকটাই বেড়ে যায় এবং এটার গ্রোথ অনেকটাই ভালো থাকে। যদি আপনারা খাবারের পাশাপাশি মুরগিকে সজনা পাতা দিতে পারেন, তাহলে দেখা যায় যে মুরগির মুখের রুচি এবং মুরগির গ্রোথ সবসময় ভালোই থাকে। আর আমরা যদি সজনা পাতাটাকে নিয়মিত ব্যবহার করি, তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের খামারে ব্যাপক উপকার হবে। আর আমরা সবসময় চেষ্টা করব যে খামারে প্রাকৃতিক যে গাছগুলো রয়েছে, প্রাকৃতিক যে চিকিৎসা গাছগুলো রয়েছে, আর আমরা সেখানে পোলট্রির সমস্ত রকমের চিকিৎসায় আমরা প্রাকৃতিকভাবে করতে পারবো আমরা যদি চাই। আর আমরা যদি প্রাকৃতিকভাবে মুরগিকে লালন পালন করে থাকি, তাহলে দেখা যায় যে প্রাকৃতিকভাবে মুরগিকে লালন পালন করলে মুরগিগুলোর শৌখিন দেখা যায় এবং মুরগিগুলোর খাবার খরচও কমে আসে, রোগ বালাইও কমে আসে। তো আমরা পার্থপক্ষে চেষ্টা করব প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করা এবং প্রাকৃতিক ঔষধ ব্যবহার করা, কীটনাশক ঔষধের খরচটাকে কমিয়ে আনা। তো আমরা এইভাবেই ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো যে প্রাকৃতিক কোন কোন গাছে কোন কোন চিকিৎসার ঔষধ রয়েছে, কোন কোন রোগের ঔষধ রয়েছে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আমরা এখন জেনে নিব যে আমরা সজনা পাতা কীভাবে পানির সঙ্গে ব্যবহার করব এবং কীভাবে গুঁড়াটা আমরা ব্যবহার করব। যদি আমরা সজনা পাতা সেদ্ধ করি, সেদ্ধ এবং সজনা পাতা ফুল যদি আমরা সেদ্ধ করে নিই,
তো সেটা আমরা পানির সাথে 1 লিটার পানিতে দেব 5 ml সিদ্ধ করে ছোট মানে 1 লিটার পানি আমরা যদি 1 লিটার পানিতে যদি একটু সজনা পাতা দেই আর সেই সজনা পাতাটা ভালো করে সিদ্ধ করে নিয়ে সেটাকে 1/2 লিটার পানিতে রূপান্তর করতে হবে সেই 1/2 লিটার পানি থেকে 5 ml পানি আমরা 1 লিটার পানিতে মিশাবো খাওয়ানোর জন্য চিকিৎসার জন্য আর যদি আমরা এটা রোদে শুকিয়ে গুঁড়া করি তাহলে আমরা 5 গ্রাম 5 গ্রাম গুঁড়া এটা আমরা 1 লিটার পানিতে দিব তো এইভাবেই আমরা নিয়মিতই পোলট্রিতে প্রাকৃতিক যে চিকিৎসাগুলো আছে আমরা এইভাবে চিকিৎসা আপনাদেরকে উপহার দিব তা আপনারা যদি কিঞ্চিত মাত্র উপকার পেয়ে থাকেন আমার এই ভিডিও দেখে তা অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী দেখা হবে নতুন কোন চিকিৎসা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ